প্রকল্পের উদ্বোধনের চার দিন পর পুনরায় প্রকল্পের উদ্বোধন করতে এসে বিপাকে নেতা। কাজ বন্ধের কথা বলতেই পঞ্চায়েত সদস্যার স্বামীকে ঝাঁটা হাতে গ্রামছাড়া করলেন গ্রামের মহিলারা। গত চার দিন আগে প্রকল্পের উদ্বোধন হয়েছে, শুরু হয়ে গেছে তার কাজ। অভিযোগ তার সত্ত্বেও এদিন এলাকায় আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী। তিনি এসে স্থানীয়দের বলেন আপাতত বন্ধ থাকবে কাজ, কাজ উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক। এরপরই খেপে ওঠেন স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন নিকাশি সমস্যা এলাকায়, সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে, তার কাজও শুরু হয়েছে, সেই কাজ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। অভিযোগ, এরপরই পঞ্চায়েত সদস্যার স্বামীর সাথে থাকা কয়েকজন গ্রামবাসীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন, তাদের ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ। এরপরই গ্রামের মহিলারা ঝাঁটা হাতে তাড়া করেন ওই নেতাকে। বিপদ বুঝে এলাকা ছেড়ে পালায় ওই নেতা। উদ্বোধনের অনুষ্ঠানের জন্য ভাড়া করে নিয়ে আসা চেয়ার, টেবিল, মাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায়। জানা গেছে গত সোমবার এই কাজের উদ্বোধন করেছেন মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান। এদিন এলাকায় আসে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী শঙ্কর মণ্ডল। তিনি বলেন কাজ বন্ধ রাখতে, এই নিয়েই শুরু হয় বচসা। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, আমাদের কাজ বন্ধ করতে বলেছিল, আমরা বাধা দিই, উল্টে আমাদের মারধর করা হয়, এরপরই আমরা তাকে ঝাঁটা হাতে তাড়া করি। আমাদের এখানে রাস্তায় জল জমে থাকে প্রচুর, জল সরানোর কোনো রাস্তা নেই। এবং হাসে মেম্বারের কাছে আমরা 10 বছর হাঁটাহাঁটি করছি, তো মেম্বার দবো দবো করে এই পর্যন্ত চুপ করে রয়েছে, কোনো অভিযোগ করে না। না করার ফলে আমরা অঞ্চলে দৌড়দৌড়ি করে কাজটা অঞ্চল থেকে কাজটা আমাদের দিয়েছে, দিলে সেইভাবে ধরো কাজ করানো হচ্ছে। মেম্বার থেকে উদ্বোধন করেছে, মেম্বারের স্বামী এসে এখন বলছে কি যে এমএলএ এসে কাজ উদ্বোধন করবে, বন্ধ রাখো। আমরা বলেছি কাজ বন্ধ রাখবো না, আমাদের ধাক্কা ধুকি দিয়েছে, আমরা ঝেটানে তাড়া করেছি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পঞ্চায়েত সদস্যার স্বামী নানান অসামাজিক কাজে যুক্ত, পঞ্চায়েতের কোনো কাজেও তাকে সেভাবে দেখা যায় না। আজ কেন হঠাৎ করে কাজ বন্ধ করতে এলেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এখন তো জানেন যে জেলা ব্লক বিভিন্নভাবে আমাদের উপরে প্রেশারাইজ করছে যে টাকা খরচ করতে হবে। সেই মতো আমরা প্রত্যেকটা এলাকায় উন্নয়নমূলক কাজ, কোথাও ড্রেন, রাস্তাঘাট, বিভিন্ন রকম কিছু কাজ, উন্নয়নমূলক কাজ হচ্ছে। কয়েকজন লোককে নিয়ে ওখানে এসে হঠাৎ ওই মেম্বার শঙ্কর মণ্ডল আমাদের এখানকার বিধায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে এই উন্নয়নমূলক কাজটাকে বন্ধ করতে গিয়েছিল যে এখন কাজ বন্ধ রাখতে হবে। উদ্বোধন করেছে, এই উদ্বোধনে হবে না, উত্তোলন করে করবেন তারপরে এই কাজটা করতে হবে। ওখানে শঙ্কর মণ্ডল বলে যে মেম্বার যে বিভিন্ন অসামাজিক কাজকারবার সঙ্গে যুক্ত, সে বাড়িতেও থাকে না। আপনারা দেখবেন যদি প্রশাসনিকভাবে বিডিও বা দেখতে চায়, একটা রেজলিউশনেও তার সই নেই। এবং সেখানে যখন কাজ বন্ধ করতে আসে, স্থানীয় যারা সমস্যায় ছিল সেই মহিলারা বলে যে না কাজ বন্ধ হবে না, তোমরা কেন কাজ বন্ধ করতে আসছো। ঘটনায় দুপক্ষের হাতাহাতিতে প্রায় 5 জন আহত হয়েছেন। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। এ বিষয়ে হাসনাবাদ ব্লক 2 এর সভাপতি ইস্কান্দার গাজী বলেন, আমি বিষয়টি শুনেছি, দল এখন অনেক বড়, দলের ভেতর কিছু লোক তৃণমূল সেজে রয়েছে, তারাই গণ্ডগোল করেছে, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দলীয় স্তরেই এই সমস্যার সমাধান করা হবে। দেখুন, বিষয়টা আমি জেনেছি, আমার গোচরে আসার পরপরই আমি দলে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাইছি, এবং যারাই এই সমস্যার সৃষ্টি করছে এরকম লোক তো আমাদের দলে অনেক আছে। মানে অ্যাকচুয়ালি দল অনেক বড় হয়েছে, কিছু লোক তৃণমূল সেজে আছে, আর এই তৃণমূল সাজা লোকরাই কিছু কিছু জায়গায় গণ্ডগোল করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে তারা ব্যাহত করতে চাইছে। এবং অফিসিয়াল এর একটা দিক আছে, কারণ যেহেতু সরকারি টাকা, মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের জেলার একটা প্রশাসনিক চাপ আছে টাকাটা তাড়াতাড়ি খরচ করার, কিন্তু সংশ্লিষ্ট যারা মাখালগাছা পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত ওখানে আছে, প্রধান উপপ্রধান থেকে শুরু করে, তারা একটা নিয়মের ওপরে দাঁড়িয়ে সরকারি নিয়ম নীতি মেনে কাজটা করার চেষ্টা করেছে। সেটা কারো কারো পছন্দ হচ্ছে না, কিন্তু পছন্দ অপছন্দের ব্যাপার নয়। একটা উদ্বোধন হয়ে হওয়া কাজকে আবার পুনরায় কেন উদ্বোধন হবে আমি বুঝতে পারছি না। কিছু লোক, এই তৃণমূল সাজা লোকেরা কিন্তু গণ্ডগোল করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় দলের, এবং এতে দলের সুনাম নষ্ট হচ্ছে। আমি দলের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে
তাদেরকে জানিয়েছি নিশ্চিত একটা দলীয় স্তরে এর একটা সুষ্ঠু সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।